তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। এই ভিডিওতে কম্পিউটার সম্পর্কিত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। এক নম্বর প্রশ্ন, রম এর পুরো নাম কি? উত্তর, রিড অনলি মেমোরি। তার মানে রম এর পুরো নাম রিড অনলি মেমোরি। দু নম্বর, র্যাম এর পুরো নাম কি? উত্তর, র্যান্ডম অ্যাসেস মেমোরি। র্যাম এর পুরো নাম র্যান্ডম অ্যাসেস মেমোরি। তিন নম্বর, বাগ কি? উত্তর, কম্পিউটার প্রোগ্রামের কোনো ভুলকেই বলা হয় বাগ। তার মানে কম্পিউটার প্রোগ্রামে যদি কোনো রকম ভুল হয় সেই ভুলকে আমরা কি বলবো? বাগ বলবো। এরপর প্রশ্ন দেখো, চার নম্বর, মাইক্রোসফটের জনককে? উত্তর, বিল গেটস। পাঁচ নম্বর, 1 কিলোবাইট সমান সমান কত বাইট? উত্তর হবে 1024 বাইট। কম্পিউটারের ভোলাটাইল মেমোরি কাকে বলে? উত্তর, র্যামকে বলা হয়, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে বলা হয় ভোলাটাইল মেমোরি। পরের প্রশ্ন, ক্যাল এর পুরো নাম কি? উত্তর, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। উত্তর, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। তারপরে আট নম্বর, কাকে কম্পিউটারের জনক বলা হয়? উত্তর, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। ন নম্বর, নন ভোলাটাইল মেমোরি কি? উত্তর, রমকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। তাহলে র্যাম হলো ভোলাটাইল মেমোরি আর রম হলো নন ভোলাটাইল মেমোরি। কম্পিউটারে পাসকাল কি? কম্পিউটারের ভাষাই হচ্ছে পাসকাল। 11, ALU বা আলু এর পুরো নাম কি? উত্তর, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। ALU-র পুরো নাম অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। 12 নম্বর, কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর কাজটি কে করে? উত্তর, ALU বা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। 13, CPU কিসের সাথে যুক্ত থাকে? ALU-র সাথে যুক্ত থাকে। 14 নম্বর, CPU-র পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 15, সমগ্র বাইনারি সিস্টেম কয়টি ডিজিট আছে? দুটি ডিজিট থাকে। 16 নম্বর, উইন্ডোজ কি? কম্পিউটারের অপারেটিং সিস্টেমই হলো উইন্ডোজ। 17 নম্বর, WWW কিসের মাধ্যমে গৃহীত হয়? HTTP এর মাধ্যমে গৃহীত হয়। 18 নম্বর, WWW এর পুরো নাম কি? উত্তর, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 19, WAN এর পুরো নাম কি? উত্তর, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। 20 নম্বর, URL এর পুরো নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 21 নম্বর, সবচেয়ে শক্তিশালী কম্পিউটারকে কি বলে? উত্তর, সুপার কম্পিউটার বলে। 22 নম্বর, কম্পিউটার ভাইরাস আসলে কি? এক বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামই হলো কম্পিউটার ভাইরাস। এই ভাইরাস বলতে নর্মালি রোগ জীবাণুর ভাইরাস কিন্তু নয়, এটা হলো কি, কম্পিউটার এক বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম, এক রকমের কম্পিউটার প্রোগ্রাম, মনে থাকবে। আমরা অনেকেই ভাবি যে কম্পিউটার ভাইরাস মানে মনে হয় কম্পিউটার মধ্যে কোনো একটা ভাইরাস ঢুকে গেছে, হয়তো কোনো রোগ জীবাণু। অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম, এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এর জন্য আমরা অ্যান্টিভাইরাস মারি অনেক সময়, তাই না, কম্পিউটারে। এরপরে দেখো, 23 নম্বর, WWW সর্বপ্রথম কে তৈরি করেন? উত্তর, টিম বার্নার্লি। উত্তর, টিম বার্নার্লি। 24 নম্বর, কম্পিউটার কোন নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে? উত্তর, বাইনারি সিস্টেমের উপর। তারপরে 25 নম্বর, কম্পিউটারের তথ্য কী রূপে থাকে? ডিজিটাল ডাটা। ডিজিটাল ডাটা রূপে কম্পিউটারের তথ্য থাকে। 26, একটি প্রসেসিং ডিভাইসের উদাহরণ কী? স্পেশাল ফাংশন কার্ড। 27 নম্বর, নেটওয়ার্ক সম্পর্কিত প্রথম গবেষণা কোথায় কবে শুরু হয়? 1960 সালে প্রথম নেটওয়ার্ক সম্পর্কিত গবেষণা আমেরিকায় শুরু হয়। তারপরে দেখো 28, কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। 29 নম্বর, ইমেলের ধারণা প্রথম কে আনেন? উত্তর, রে টমলসন। 30 নম্বর, আরফানেট এর পুরো নাম কি? অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। 31 নম্বর, ওয়েব ব্রাউজার কি? কত সালে এটি তৈরি হয়? উত্তর, ওয়েব ব্রাউজার হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। টিম বার্নার্লি 1990 সালে প্রথম ওয়েব ব্রাউজার তৈরি করতে সমর্থ হন। 32, কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম কি? উত্তর, গুগল, ইয়াহু, ax.com। তারপরে দেখো 33, ইমেলের পুরো নাম কি? উত্তর, ইলেকট্রনিক মেল। 34, সর্বপ্রথম সার্চ ইঞ্জিনটির নাম কি? এই সার্চ ইঞ্জিনটি কোন টুলের সাহায্যে কাজ করত? সর্বপ্রথম সার্চ ইঞ্জিনটির নাম FTP। এই সার্চ ইঞ্জিনটি আর্চিও টুলের সাহায্যে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করত। 35, HTML এর পুরো নাম কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 36, ব্রাউজার কয় প্রকার, কী কী? ব্রাউজার দুই প্রকার, যথা GUI ব্রাউজার, আরেকটা হচ্ছে টেক্সট মোড ব্রাউজার। 37, নেটওয়ার্ক কয় প্রকার, কী কী? নেটওয়ার্ক তিন প্রকার, যথা ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। 38 নম্বর, বাইট কি? বাইট কম্পিউটারের বেসিক ইউনিট। এর দুটি ভ্যালু থাকে, একটা শূন্য এবং একটা এক, অর্থাৎ এক এবং শূন্য বাইটের ভ্যালু থাকে। 39, ফরটান কি? এর ব্যবহার কি? ফরটান হলো উচ্চ পর্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাধারণত বিজ্ঞান এবং গাণিতিক বিষয়ের কাজে ব্যবহৃত হয় ফরটান। তারপরে .jpg নির্দেশিত কি করে, অর্থাৎ .jpg কি নির্দেশ করে? উত্তর, ছবি, অর্থাৎ কোনো ছবি নির্দেশ করতে .jpg ব্যবহৃত হয়। 41, ইন্টারনেট কে আবিষ্কার করেন? উত্তর, উইন্টন জে কার্ভ।
42 বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কি? এনিয়াক। 43 সুপার কম্পিউটার কে আবিষ্কার করার উত্তর? জেইস ভ্যান্টাসেল। 44 নম্বর, পৃথিবীর প্রথম SMS কত সালে পাঠানো হয়েছিল? 1992 সালের। 45 নম্বর, পেন্টিয়াম চিপের আবিষ্কারক কে? উত্তর বিনোদ ধাম। 46 কোন ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠা বা পেজকে কি বলে? উত্তর হোম পেজ বলে। 47 63 বাইনারি সংখ্যা কত? দেখো 6টা এক। এর উপর খুব সুন্দর কিছু সহজ ম্যাথমেটিক্স আছে যেগুলো আমি একটা নতুন ভিডিওতে নিয়ে আসবো। 48 নম্বর, এক্সেল ওয়ার্কবুক কিসের কালেকশন? উত্তর ওয়ার্কশিটের কালেকশন। এরপরে 49 নম্বর, 101011 ডেসিমেলে মান কত? উত্তর হবে 43। বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার সুন্দর কিছু নিয়ম আছে, সেই বিষয়ে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। দেখো 50 নম্বর, 20 এর বাইনারি সংখ্যা কত? উত্তর 10100। অঙ্কগুলো খুবই সোজা, দেখো একটা বুঝলে সব করতে পারবো। দেখো 2 করলে কত হবে? 10 × 20। কিছুই থাকছে না, কারণ 10 × 20 তো 20, কিছু অবশিষ্ট থাকছে না, জিরো লিখলাম আমি এখানে। তারপরে দেখো আবার 2 দিলাম, কত হবে? 5 × 10, কিছুই থাকছে না, এখানে জিরো একটা লিখলাম। আবার এটাকে 2 দাও, কত হবে? 2 × 4, অর্থাৎ 4 × 2 = 4, এক অবশিষ্ট থাকছে, এক লিখলাম। আবার এটাকে 2 দাও, কত হবে? হবে হচ্ছে 1, এখানে তো কিছুই থাকছে না, লিখলাম 0। এবার নিচের থেকে উপরের দিকে লিখতে হবে, অর্থাৎ 1 0 1 0 0 হয়ে গেল। এটা নিচে 2 লিখতে লাগে। দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর খুব ভালো থেকো।